বিয়ে করার পরও স্ত্রীকে ঘরে না নেওয়ার অভিযোগে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার সাধনপুর গ্রামে। প্রবল ঠান্ডার মধ্যে 24 ঘন্টা বাড়ির সামনে বসে থাকলেও শ্বশুরবাড়ির লোক কেউ তার সঙ্গে দেখা করতে আসেনি বলে অভিযোগ। পুলিশের কাছে মহিলা লিখিত অভিযোগ করলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, 2022 সালের 21 এপ্রিল বিহারের বলরামপুরের বাসিন্দা পূজা যাদবের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয়েছিল করণদিঘি থানার সাধনপুরের গ্রামের বাসিন্দা সুখদেব ঘোষ ছেলে মৃত্যুঞ্জয় ঘোষের। অভিযোগ, মৃত্যুঞ্জয় বিয়ে করলেও অন্য মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল। এই সম্পর্কের কথা পূজা জানতে পারলে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। 2 মাস সংসার করার পর পূজা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যায়। রাগ করে পূজা বাপের বাড়িতে গেলেও মৃত্যুঞ্জয় তাকে আর ফিরিয়ে আনতে যায়নি বলে অভিযোগ। বুধবার ঘটনাটি জানিয়ে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূজা। পুলিশের কাছ থেকে কোনো রকম সাহায্য না পেয়ে সকাল 11টা নাগাদ পূজা সংসার করার দাবি জানিয়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু শ্বশুর বাড়ির গেট বন্ধ থাকায় সে ভেতরে যেতে পারেনি। শ্বশুর বাড়িতে সংসার করার দাবিতে তিনি গেটে সামনে ধর্নায় বসেন। প্রবল ঠান্ডার মধ্যে এক কাপড়ে রাত কাটিয়ে দেয়। দিন রাত অনাহারে থাকলেও শ্বশুর বাড়ির কোনো সদস্য তার সঙ্গে দেখা করতে আসেনি। প্রতিবেশীরাও তাকে দেখে ফিরে গিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশ ও পঞ্চায়েত প্রতিনিধিরা কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অত্যাচারিত মহিলার দাবি, প্রায় 48 ঘন্টা হতে চললো তার হয়ে কেউ এগিয়ে এলেন না। এমত অবস্থায় তার সামনে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা থাকছে না। প্রতিবেশী অজিত সমাদার জানিয়েছেন, প্রবল ঠান্ডার মধ্যে এই মহিলা কাল থেকে এখানে বসে রয়েছেন। সবাই এসে তাকে দেখে যাচ্ছেন, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এভাবে আর বেশিক্ষণ চলতে দেওয়া যাবে না। শ্বশুর বাড়ির তরফেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বিষয়ে নববধূ পূজা কি জানিয়েছেন শুনব। কেন এখানে বসে আছেন? আমার শ্বশুর বাড়ি, আমি আসি, এটা তালা দিচ্ছি। কোথায় এটা জায়গাটা? সাধনপুর। কবে বিয়ে হয়েছিল আপনার? 21 এপ্রিল 2022। কালকে 11টা থেকে বসে আছি, সকাল 11টা, রাত সকাল বেড়ে দুপুর সন্ধ্যা রাত চলে গেল, সকাল ওর আবার আজকে রাত হতে চলল। এখন প্রশাসন কিছু ব্যবস্থা, কেউ কিছু ব্যবস্থা করছে না। আমি কি করবো এখানে? তাহলে আমার সুসাইড করতে হচ্ছে বাধ্য হয়ে, কিছু করার নেই আমার। এখানে বসে কি চাইছেন আপনি? আমি সংসার করতে চাই, আমি বাড়িতে যাব। আমি আসছি তো, আমি বাড়িতে যাব না, আমি বাড়িতে যাব। আমি কার সাথে বিয়ে হয়েছিল আপনার? মৃত্যুঞ্জয় ঘোষ, সুখদেব ঘোষের ছেলে। হঠাৎ করে কি হলো এখানে? এখানে আমাকে বসতে হলো, বিয়ে করলো, বিয়ের আগে ছেলে আমার সাথে ফোনে সব রকমের কথা বললো, আমি আমার সব রকমের কথা বললাম, শুধু জেনে শুনে বিয়ে করে আজকে আমার এই অবস্থায় ফেলছে। ছেলে অন্য জায়গায় সম্পর্ক আছে, ছেলে ওখানেই আছে, ছেলে ওখানেই আছে। স্বামী ম্যানসারি থানায় আমি এফআইআর করলাম, থানার পুলিশ বলছে যে আমি নাকি বিয়েতে দাবত দিইনি বলে ওরা কিছু করতে পারবে না, স্বামী স্ত্রীর ব্যাপারে ঢুকবে না, টাকা খেয়েছে স্বামী ম্যানসারি। থানা কিছু করছে না, কিছু কেউ কিছু করছে না, আমি বলছি, কারণ আমার সামনে এমনই ব্যবহার করে কথা বলেছে স্বামী মানসারি ডাইরেক্ট মুখের। ওরা স্বামী স্ত্রীর ব্যাপার আমরা যেতে পারি না স্বামী মানসারি। মানে কে উনি? থানার এসআই রায়ু আমার ফোন রিসিভ করে না, ও উনি কিছু করতে পারবেন এইসব বিষয়ে। আমি কেসটা করেছি, কেসের ওই অ্যাপ্লিকেশনটা দেখবে আর থাকবে, কেস করেছি, কেসের জায়গায় থাকুক না। কি চাইছেন এখন? আমি সংসার করতে চাই, আমি বাড়িতে ঢুকবো। প্রতিবেশী অজিত সমাদার কি বলেছেন শুনে নেব। কি বলবো ভাই, সবাই তো দেখছে, সব দেখে দেখেই চলে যাচ্ছে, কোনো কাম তো করছে না কেউ। থানা যদি কাম না করে তাহলে পাবলিক কি কাম করে? থানায় তো বসে গেছে, তো খবর দিছে শুনলাম, অনেকবার খবর দিছে না, কঘন্টা ধরে ওখান থেকে আমার 24 ঘন্টার উপর হয়ে গেছে, 24 ঘন্টার উপর হয়ে গেছে। মানে এই যে আজকে যে ঠান্ডা গেছে, ঘরে 2টা লেপে তাই ঠান্ডা মানাচ্ছে না, আর একটা চাদর এই ঘরে বসে আছে, তো বাঁচবে কি না মরবে? কি করবেন এখন? এখন কি করব, সবাই তো দেখে দেখে চলে যাচ্ছে, এত সহ্য করা যায় না। সহ্য সীমা ছাড়া যাচ্ছে, এর থেকে কোনো একটা ব্যবস্থা গ্রামীণেই করতে হবে। গ্রামীণ এগুলো ব্যবস্থা না করলে হবে না, এটা বেশি বেশি বাড়া। করণদিঘি থেকে অফিসিয়াল রিপোর্ট, টাইমস 14 বাংলা।